فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. জীবন আপনি প্রশ্ন করেছেন অনেক মানুষকে দেখা যায় মৃত্যু ব্যক্তির জন্যে পাঁচশো বা এক হাজারবার কালে মা বা দোয়া ইউনুস পড়ে থাকে তো এটা শরিয়ার সম্মত কিনা এছাড়া জানার বিষয় আলহামদুলিল্লাহ অসলাত অসলাম আর সৌল্লাহ নবিয়া মোহাম্মদ ওয়ার আলি অসহ বেয়াজ মাহিন কালেমার খতম দেওয়া বা খতম দেওয়া এটা বলা যেতে পারে বিদাত পন্থীদের এটি প্রচলন কোনো ভিত্তি নাই ইসলামিক শরীয়তে আসলে কালেমা এটা কোনো হাতিয়ে দেওয়ার বিষয় নাই বিদাত পন্থীরা এগুলি আবিষ্কার করেছে সুতরাং কালেমা পড়ে বক্সে দেয়া এটা শরীর সম্মত নয় নির্দিষ্ট আকারে পাঁচশো বার বা এক হাজার বার কালেমা পড়া পড়া এগুলি সবই ধর্মের নামে অধর্ম গর্িত কর্ম যা অবশ্যই বিধাতি কর্ম তো আমরা বলবো যে কালেমাটাই বেদাত কালেমা তো ঠিক আছে যে আপন জায়গায় দোয়া ইউনুস ঠিক আছে আপন জায়গায় কিন্তু এর সেটিংটা হলো বিধাতি তরিকা যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে হেওয়া সাল্লাম আমাদেরকে মসজিদে ঢোকার দোয়া শিখিয়েছেন আল্লাহ মুফতাহালি আবাবা রহমাতে বলে এখন যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ঢোকা শুরু করে মসজিদে তা আমরা কী বলবো আয়াতুল কুরসি পড়া বিদাত নয় আয়াতুল কুরসি এখন জায়গায় ঠিক আছে কিন্তু আয়াতুল কুরসি এই জায়গাতে সেটিং করা এই জায়গাতে সেট করা বিদাত গমরাহি কাজ ফরজ সালাতের পর সমিত মনাজাত সেখানে কি বলা হয় রব্বানা আতেনা দিয়ে শুরু করা হয় শুরু যে করা হলো এক হোক বা সমিত ভাবে হোক তো বলা যায় সিস্টেমটা বিদাতই রব্বানা আতেনা ফিদ দুনিয়া এখন জায়গায় ঠিক আছে কিন্তু এভাবে এখানে সেট করা আল্লাহর শেখানা জিকির বাদ দিয়ে এগুলো হলো বিদাত এরকমই দোয়া এটি ব্যক্তি বিশেষের বিপদগ্রস্ত হলে তার দোয়া দোয়া ব্যক্তিগত যে বিপদগ্রস্ত হয়েছে বা যার কোনো সমস্যা দেখা দিয়েছে সে পড়বে এমনি পড়তে পারে কিন্তু সমস্যা হলো একজনের আর দোয়া পড়ছে আর একজন এগুলো হলো বিদাতি কর্ম এবং এগুলো আমরা কতই না দেখেছি এবং এসব বিদাতের সাথে আমাদের সম্পর্ক তো এগুলি থেকে আমাদের মুক্তি পেতে হবে এগুলি বিদাতি কর্মাইল্লা কৌতমিন মানে কি কোন উপাস নেই প্রকৃত কোনো উপাস্য নেই আপনি ছাড়া অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই সব হা নাকা আমি আপনার পবিত্রতা করছি এমনি কম তুমি নিশ্চয় আমি জালেমদের দলভক্ত হয়ে গিয়েছি এই করেছিলেন আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন রেহাই দিয়েছিলেন মাছের পেট থেকে তাকে বের করেছিলেন তো ইউনুস আল্লাহ সালাম বিপদগ্রস্ত হয়ে দোয়াটি পড়েছিলেন তা এখন আমাদের দেশে দেখা যায় দেশে কোথায় যে যার বিপদ সে মোল্লা এনে মোল্লা মুনশে এনে তাদেরকে দিয়ে এ দুয়া পড়াচ্ছে আর সে নিজে ঘুরে বাড়াচ্ছে চা পানি ইত্যাদির ব্যবস্থা করছে তার মানে কোনো খবর নাই আর মোল্লারা বলছে সবাই লা ইলাহ ইল্লাহাম তা সুবহান কাহিনী কৌন্দমেন গলে মিন আল্লাহ আপনি ছাড়া প্রকৃতির কোনো পার্শ্ব নেই আপনার প্রতিচাবনা করছি আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি মানে প্রত্যেকে বলছে আমি তো জালেম আমি তো জালেম তো বলা যায় চর্চা করার কারণে কিন্তু যে তাদেরকে হায়ার করে নিয়ে এসেছে ব্যাপারটা দেখেন যে আর কে মার চাচ্ছে তো যাই হোক এগুলি সব এসব কর্ম শয়তান হাসানো কর্ম শয়তান পর্যন্ত হয়তো আশ্চর্য বোধ করে যে হে কোন তালিম বিপদ একজনের আর করছে আর একজন বিপদ উত্তোলনের ব্যবস্থা বলছে যে আমি এই পরিস্থিতিতে আছি অথচ তাদের কোনো সমস্যাই হয়নি তারা এসেছে এখানে দাওয়াত খেতে দাওয়াত খেয়ে পকট ভর্তি করে নিয়ে চলে যাবে কিছু আর যার বিপদের জন্যে যে এইভাবে হায়ার করেছে লোকগুলিকে তার কোনো খবর নেই সে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ করিম আল্লাহ মোস্তান আসলে শায়তানের এশারাতে এই গুমরাহগুলি এসব গুমরাহিতে লিপ্ত রয়েছে তো যা হোক আল্লাহ রব্বুল্লা আমিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝা তো দান করুন পরিশেষে বলবো যে এ জাতীয় কালেমার বকশিস খাতমে ইনুসের বকশিস কোনোভাবে আরও যত খতম রয়েছে খতমের গোষ্ঠী সহ সবগুলি বিদা আর समस्त বেদাथल গোমরাহী আর সমস্ত গোমরাহীর পরিণাম হল জাহান্নাম। যেমন なさい শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং বেদাস্থ তরিকায় নাই বরং হেদায়েত তরিকায় আমাদের বিপদ ধার কামনা করতে হবে। যে বিপদগ্রস্ত সে নিজেই বলবেন। সে নিজেই বলবে ইলাহাল হামদ সুবহানাকা ইন্নী কুনতু মিনায ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিস। আরো বিভিন্ন দোয়া রয়েছে এই দোয়াগুলি পাঠ করবে কিন্তু কশ্চিন কালেও এই বেদাতের পথে হাঁটবে না পরে শেষে বলবো আর বিভিন্ন দোয়া রয়েছে খতম রয়েছে সব খতম থেকে বেঁচে থাকতে হবে খতমে খাজে গান খতমে জালালি এই হাবি যাবে কত কি রয়েছে এগুলো সব বিদাতি কর্ম এগুলি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে আল্লাহ তফিক দাতা